অবশেষে রিলিজ হলো শাহরুখের বহুল প্রতীক্ষিত ডানকে সিনেমার ট্রেলার যেখানে সিনেমা হিট করানোর জন্য এক শাহরুখ নামটাই যথেষ্ট সেখানে আবার ডিরেক্টর ডিরেক্টর হিসেবে রয়েছেন ব্লকবাস্টার রাজকুমার তো এই ট্রেলার হিরানি দেখে কেউ বলছেন সিম্পলের মধ্যে গর্জিয়াস কেউ বলছে ট্রেলারে নয় স্ক্রিপ্টের হিরানি খেলোয়াড় কেউ আবার শাহরুখের লোক দেখে বলছে ডানকি যেন ফ্যানের রিপিটেশন না হয় কেউ তো সন্দেহ প্রকাশ করছে সালারের সাথে টেক্কা দেওয়ার মতো ট্রেলার হলো তো যদিও নেটিজেনদের বেশিরভাগ জানেন এবং মানেন যে শাহরুখ হিরানি কম্বো এসব ভাবনা চিন্তার অনেক ঊর্ধ্বে আর বলিউডের ট্রেড লিস্টটা দিচ্ছে সুপার রিভিউ তরণ আদর্শ টুইটে বলে দিয়েছে এটি একটি ইমোশনাল রোলার কোস্টার রাইড হতে যাচ্ছে হ্যাঁ দর্শক যারা বলিউডের দরজায় উঁকি ঝুঁকি দিয়ে থাকেন তারা জানেন যে রাজকুমার হেরানের স্ট্রং জোন এটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট মুন্না ভাইয়ের মতো রাউডি কিংবা পিকের মতো এলিয়ান এলিমেন্টেও তিনি ইমোশনাল গেম খেলে ছক্কা হাঁকিয়েছেন সেখানে ডানকে তো রীতিমতো অভিবাসীদের ইমোশনাল গল্প এবার আসা যাক ট্রেলারে শুরুতে শাহরুখের বয়স্ক কণ্ঠটা একটু খটকা লাগায় বয়স কি বেড়ে গেল এভারগ্রিন শাহরুখের নাকি চরিত্রে রয়েছে বড় কোনো চমক দেখা যাক সামনে তো তার এই কণ্ঠে যায় ট্রেলার তিন মিনিট দুই সেকেন্ডের ট্রেলারকে মোটা দাগে চার ভাগে ভাগ করা যায় শুরুতে রোমান্স তারপর কমেডির আঁচ এরপর ইমোশনাল অংশ আর শেষে আচমকা ধামাকাদার অ্যাকশনের ঝলক আর এইটুকু সময়ের মধ্যেই নদী পাহাড় সমুদ্র মরুভূমি মিলিয়ে ঘুরিয়ে আনলো একাধিক দেশ কি বুঝলেন বোঝার চেয়ে চিন্তায় পড়েছে নিশ্চয়ই হ্যাঁ এটাই হিরানি ট্রেলার প্যাটার্ন মুন্না ভাই সঞ্জু বা থ্রি ইডিয়টস এর কোনটা ট্রেলারই ছিল না মুভির ট্র্যাক লাইনের এক্স্যাক্ট ম্যাপ আর এখানেই দর্শকদের আগ্রহ তুঙ্গে তুলে দেন হিরানি তারপর তার সিনেমা রিলিজ হওয়ার পর কিভাবে ইতিহাস তৈরি করে তার সাক্ষী আমরা সবাই ট্রেলারের প্রথমে দেখা যায় নব্বই দশক ট্রেন থেকে নেমে এন্ট্রি নিচ্ছে শাহরুখ শাহরুখ আর ট্রেন বরাবরই উফ লেভেলের একটি কম্বিনেশন আর দেখি চার বন্ধু যারা লন্ডন যেতে চায় এর মধ্যে রোমান্স আর কমেডি নিয়ে ট্রেলারটি আগাতে আগাতে চলে আসে ইমোশনের প্ল্যাটফর্মে যাতে বোঝা যায় লন্ডন যাওয়াটা তাদের স্রেফ ড্রিম নয় অ্যাম্বিশন আর এই অ্যাম্বিশনের পথে দুর্গম ভয়ঙ্কর যাত্রা নিয়ে আগায় ট্রেলারের পরের অংশটি যা শেষ হয় অ্যাকশনে এসে আর এই চার পর্বে আমরা পাই চার লুকের শাহরুখকে এই বছরে শাহরুখ যেন ভার্সেটাইলিটিতে নিজের জাত চেনাতে এসেছেন পাঠানের রাফ লুকের রেশ কাটতে না কাটতে জওয়ানে হাজির হলেন বাপ ছেলের রাফনেস নিয়ে আর ডানকিতে এসে লুকে যেন রংধনু ধনু সাত রং মেশালেন এই বয়সে এসে একই মুভিতে রোমান্স কমেডি ইমোশন অ্যাকশন ব্যালেন্স করাটা বোধ শুধু শাহরুখের দ্বারাই সম্ভব কিং বলে কথা তো ট্রেলার কিন্তু এখানেই শেষ নয় বরং শেষের কয়েক সেকেন্ডে খুলল শাহরুখের বয়স্ক কণ্ঠের রহস্য যেখানে আমরা তাকে বয়স্ক চেহারায় দেখতে পাই তবে এখানেও রয়েছে টুইস্ট এই লুকে শাহরুখের গায়ের টি শার্টটি খেয়াল করেছেন হ্যাঁ সেই ডিডিএল এর সিগনেচার টি শার্ট আর সেই টি শার্ট গায়ে ওখানেও ছিলেন খেলার মাঠে এখানেও দেখা গেল খেলার মাঠে এবার তাহলে বুঝুন তিন মিনিটের ট্রেলারে যখন এত লেয়ার আর এত চমক তখন পুরো মুভিতে কি ভরে রেখেছেন রাজকুমার হিরানি এই কৌতূহল তো মুভি রিলিজের পরেই খুলবে তার আগে কৌতূহল আগ্রহ হাইপ সব বাড়তে থাকুক দেখা হবে ক্রিসমাসে